সুস্থ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন চাই আমরা ভোট দিতে পারবো সবাই কেন্দ্রে কেন্দ্রে দিয়ে এটাই আমাদের আশাবাদ আর এটাই আমরা চাই আমাদের ইউনিয়নে সুস্থ নির্বাচন হইতেছে তা আমরা মনে করব সুস্থ নির্বাচন হোক এটা আমাদের দাবি এটা জনগণের দাবি এটা ভোটারদের দাবি যে আমরা তাকে যাকে যোগ্য মনে করব আমরা তাকেই ভোট দেব তাকে জয়যুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা ইউনিয়নের স্বার্থে পক্ষে যারা ইউনিয়নের জন্য উন্নয়নশীল কাজ জনগণের যেটা করলে উপকার হবে দশজনের যেটা দশজনের মতামতের প্রাধান্য দিবে দেশের উন্নয়নশীল কাজগুলোর মধ্যে যার অবদান থাকবে শুধু এলাকা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক আর ওয়ার্ড ভিত্তিক না দেশের স্বার্থেও করতে হবে বা দর্শকের কাজ করতে হবে সে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আমরা ভোট দেব সে যাই হোক এখন এই যে বর্তমানে যে ভোট বাংলাদেশ সরকার ই করতেছে এই ভোটটা যাতে সুস্থ ও সুন্দরভাবে হইতে পারে আমরা রীতিমতো নিজের ইচ্ছা মতো আমরা ভোট দিতে পারি সেই ব্যবস্থা জন্য করে সরকার আমি একজন সৎ ব্যক্তিকে ভোট দেব আর এখানে কোনো গণ্ডগোল ফ্যাসাদ হইতেছে না সুস্থ মতো নির্বাচন পরিচালনা করতেছে সবাই আর আমরা সৎ এবং যোগ্য লোককে ভোট দেবো এই আশা প্রত্যাশা সেই ঈদের মতন আনন্দ কোনো নৌকা নেই আমাদের খুব খুশি লাগতেছে নির্বাচনটা অনেক মজা লাগতেছে আমরা যোগ্য ব্যক্তিরে ভোট দেব যেহেতু নৌকা দেয় নাই আমি আনারস মার্কা নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করতেছি এই নির্বাচনে এবারও আমি একাই 80% ভোট পাবো ইনশাল্লাহ এবং জয়ের মালা আমরা পড়ব বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ কিন্তু বর্তমান চেয়ারম্যান দুইবার চেয়ারম্যান উনি কিছু সন্ত্রাসী লোক পালে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে 4-5-6 আধা মিনিট আধা ঘন্টার ভিতরে কাইটে নিয়ে যাবে এরকম হুমকি ধমকি দিতেছে এগুলা খুব ঝুঁকিপূর্ণ এটা যদি নির্বাচন কমিশন এটা রক্ষা করে তাহলে আমি বিপুল ভোটে জয় লাভ করবো ইনশাল্লাহ মোহাম্মদ হিমায়ত হোসেন আমার প্রতীক মোটরসাইকেল তো আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি জনগণের খেতে খাওয়া মানুষ এবং যুবক এবং প্রবীণদের উৎস উদ্দীপনা নিয়ে এবং আমার আজকে নির্বাচনের 24-25 দিন অতিবাহিত হয়েছে 26 তারিখে আমাদের নির্বাচন এই নির্বাচনে জয়বন যুবক এবং প্রবীণ সমাজ এবং মা বোনরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং এই ভোটে ইনশাল্লাহ আমাদের এই খেতে খাওয়া মানুষের জয়ের ব্যাপার আমি 100% নিশ্চিত যে আমাদের জয় আসবে ইনশাল্লাহ এবং আমার জন্য এই জয় কবিরাজপুরের সন্ত্রাস নৈরাজ্য ভূমিদস্যু কবিরাজপুরের দোকানপাট বিভিন্ন জায়গায় ডাকাতি চুরি ছিনতাইয়ের বিরুদ্ধে আজকে কবিরাজপুরবাসী জেগে উঠেছে এবং তাদের এ বিজয় কবিরাজপুরের সর্বস্তরের জনগণের এবং যুবক সমাজের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দিব সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের কাতারে যাই এবং জনগণের সুচিন্ত রায় নিয়ে আমরা নির্বাচিত হই এবং একে অপরের পরিপূরক হিসেবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনের শেষ সময় আমরা একে অপরের পরিপূরক হিসেবে থাকতে চাই হ্যাঁ নির্বাচনের পরিবেশ বর্তমানে মোটামুটি শান্ত আছে তবে আমার অবস্থান একটু ভালো দেখে যাদের অবস্থান খারাপ তারা একটু হাইদ্যা গ্যারিগঞ্জাম মিথ্যা প্রচার বিভিন্ন কৌশল অবলম্বন করার চেষ্টা করতেছে আমি আমার লোকজনকে বলছি একটু ভাটি দিয়ে চলার দিন আমি সুস্থ নির্বাচন যদি হয় এবং জনগণ যদি তার নিজের প্রকাশ নিজে করতে পারে নিরপেক্ষ নির্বাচন হয় তো আমি জানি আমি আনারস মার্কায় বিজয় নিশ্চিত আমি ফেয়ার অবাধ সুষ্ঠু নির্বাচন চাই আগামী 26 ডিসেম্বর আমাদের মাদারীপুর জেলার রাজুর উপজেলার 6টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে আমাদের ইতিমধ্যে রিটার্নিং অফিসারের মাধ্যমে এবং আমরা মনিটরিংয়ের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করেছি প্রস্তুতিমূলক কার্যক্রম নির্বাচনী ব্যালট পেপার থেকে শুরু করে আমাদের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আমরা ইতিমধ্যে শেষ করেছি আগামী আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তারা আচরণবিধি প্রতিপালন করছেন
এবং অবজারভ করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা আসলে দুপুর 2টা হতে রাত 8টা পর্যন্ত সময় দিতে তারা ওই সময়ের মধ্যে যায়। নির্বাচনের দিন আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‍্যাব, আইনশৃঙ্খলা বাহিনী, আনসার বাহিনী সহ থাকবে, মিডিয়া কর্মীরা থাকবে, ভোটাররা যাবে। সেদিন উৎসবমুখর পরিবেশে আমরা ভোট গ্রহণ করব। ইতিপূর্বে আমরা মাদারীপুর জেলার 3টি উপজেলায় আমরা নির্বাচন সম্পন্ন করেছি। সেখানে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলো আমরা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে মোকাবেলা করেছি এবং এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন বা কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। আগামীতে 26 তারিখে যে নির্বাচন সেটা আমরা শতভাগ সুষ্ঠু করতে পারব বলে আশা রাখি। আমার উদ্দেশ্য